রমজান মাসটা হলো আমার উম্মতের মাস, এই রমজান মাসটা হলো আমার উম্মতের মাস, পৃথিবীর সব ইবাদতের সওয়াব নেকি এবং বদি মিজানের পাল্লায় তোলা হবে। একমাত্র রমজান মাসের ব্যাপারে আমার রাসূল বলেছেন, বেহেশতে একটা নদী আছে, নদীর নাম রজব। বেহেশতের মধ্যে একটা নদী আছে, নদীর নাম কি? রজব। নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, এই রজব নামের যে নদীটা আছে এটার বৈশিষ্ট্য কি? নবী বললেন, এই এই নদীর পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ। নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, এই নদীর পানিটা পান করবে কারা? আমার নবী বলেন, যারা এই রজব মাসে একটা রোজা রাখবে আল্লাহ পাক তাকে সেই নদীর পানি পান করিয়ে দিবেন। কয়টা রোজা? একটা। কারণ এই রজব মাসে এত বরকত হওয়ার কারণ কি? নবীজি বলেন, ইন্না রজাব শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আমি আমার আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। বাবার আমার রজব মাসটা আল্লাহর মাস, কারণ এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তার হাবিবকে দাওয়াত করে তার মহান দিদার নিয়েছেন। দুই নম্বর হলো এই শাবান মাসটা, যে মাসটা এই মাসটা 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন একটি বরকত দিয়েছেন, নবী বলেন, শবে বরাত রাত্রে আমার উম্মতকে সবচেয়ে বেশি ক্ষমা করা হবে। রমজান মাসটা হলো আমার উম্মতের মাস, এই রমজান মাসটা হলো আমার উম্মতের মাস, পৃথিবীর সব ইবাদতের সওয়াব নেকি এবং বদি মিজানের পাল্লায় তোলা হবে। একমাত্র রমজান মাসের ব্যাপারে আমার রাসূল বলেছেন, যে হাদিসে কুদসি, এই মাসটা হলো আল্লাহর জন্য, আল্লাহ নিজের হাতে তার প্রতিদান দিবেন। সুতরাং এই প্রত্যেকটা মাস, এই বর্তমান যে মাসে আছি এটা রজব, শাবান, রমজান, এই তিনটা মাসের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি। বাবার আমার এই রজব মাসটা যখন আসতো আমার নবী একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। রাসূল বলতেন, হে আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও, মানে হায়াতটাকে লম্বা করে দাও। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা মাসের মধ্যে অনেক নিয়ামত রেখেছেন। শীত দত্ত সেটা কমাইছেন। বাবার আমার একটু কমাই রাখবেন, আমি বলবো